বর্ধমানে একাধিক মন্দ পরিদর্শন করেছি। সেখান থেকে দুর্গাপুর হয়ে আসানসোল, আসানসোলের একাধিক মন্ডপে গেছি, দেখেছি তাদের নিদর্শন চিত্র। শেষ বেলায় অধিক রাতে হাজির হলাম পুরুলিয়ার এক পুজো মণ্ডপে। যে পুজো মণ্ডপ তৈরি হয়েছে সেখানে অন্ধকার থেকে আলোয় ফেরা এমন একটা থিমকে সামনে রেখে উদ্যোক্তারা পুরুলিয়ার এই পুজো মণ্ডপটাকে তারা তৈরি করেছেন। সর্বরি সর্বজনীন দুর্গোৎসব কমিটি পুরুলিয়া জেলার, তারা কিন্তু এভাবে মানুষের কাছে এক নতুন নিদর্শন তুলে ধরেছেন। আদিবাসী সম্প্রদায় তাদেরকেও কিন্তু তারা বারবার এগিয়ে আসার চেষ্টা করছে সমাজের কাছে, সমাজের মানুষের কাছে। সকলেই সমান আমরা, এই সমান বিষয়টাকেই তারা বারবার এগিয়ে রাখার চেষ্টা করেছে। বাঁশ দিয়ে, কখনো বা ঝুড়ি দিয়ে, বিভিন্ন রকম কুটির শিল্পের মাধ্যমে তাদের মণ্ডপকে কারুকার্য করে সাজিয়ে তুলেছে। উদ্যোক্তারা রয়েছেন, পেয়েছি আরও একজন মানুষকে যিনি এই অঞ্চলের প্রাক্তন বিধায়ক ছিলেন, এখন এই পূজ্যর সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত, প্রণব কুমার বাউরি। প্রথমে আর্ট ক্লাসকে ধন্যবাদ জানাই পুজো কমিটির পক্ষ থেকে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে এই ধরনের পুরুলিয়া জেলার মানুষকে মণ্ডপের মধ্য দিয়ে এবং আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তুলে ধরা পুরুলিয়াকে, এটা অনেক বড় পাওনা। এবং আমাদের জেলার, আমাদের প্রতিমা, এই সর্বোপরি সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতিমা জেলার সেরা শিরোপা পেয়েছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে, বাঙালি আনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ক্লাব মণ্ডপগুলোকে তারা সহযোগিতা করেছেন, তার জন্য আমরা বিশেষভাবে কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। তাকালেই যেন মনে হয় সেই দেবী আপনার দিকে তাকিয়ে আছে, ফলে সত্যি এক অনবদ্য উপহার পেয়েছে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের বাসিন্দা এবং দর্শনার্থীরা। ফলে সেই জায়গা থেকে আর প্লাস বিবেচনায় তারা যেভাবে এই মণ্ডপকে তৈরি করেছেন, যেভাবে তারা প্রতিমাকে সাজিয়েছেন, সেই জায়গা থেকে আর প্লাস নিউজ এই পুজো কমিটিকে এক সেরা সেরা হিসেবে বেছে নিয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সরকারি আধিকারিক থেকে শুরু করে সকলের প্রচেষ্টাতে সুন্দরভাবে এই উৎসব চলছে এবং আমরা খুব আনন্দিত। পুরুলিয়ার মানুষের এই যে সাড়া জাগানো একটা এই ধরনের উপহার পাওয়া, এটা আমাদের কাছে অনেক গর্বের। তাই আমি আরেকবার ধন্যবাদ জানাবো আর প্লাসকে এবং আর প্লাসে যারা টিম আছেন দূর থেকে এসে সকলকে। এক নতুন চিন্তাধারাকে তারা সামনে রেখে এই মণ্ডপ নির্মাণ করেছেন, পাশাপাশি আমরা দেখলাম প্রতিমার হোক এক নতুন রূপ। পুরুলিয়া থেকে ক্যামেরায় সুদীপের সঙ্গে প্রশান্ত দে, আর প্লাস নিউজ।